হ্যালো ভিভার্স অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে যে দু হাজার নশো চুয়ান্ন জন ভ্যাকান্সি বেরিয়েছে তো কারা সেই পদে আবেদন করতে পারবেন কোথায় আবেদন করবেন কবে লাস্ট ডেট কীভাবে আবেদন করবেন এই বিষয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে নোটিশটি প্রকাশিত হয়েছে আপনার পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে আপনার আর্ট দু হাজার উনিশ পোস্টের নাম হচ্ছে আপনার এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি অফ আই সিডিএস দু হাজার উনিশ আন্ডার দ্য ডেভেলপমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো আপনারা প্রথমে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ক্যান বি সাবমিটেড অনলাইন অনলি থ্রু দ্য কমিশন ওয়েবসাইট কমিশন ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন চোদ্দোই মার্চ থেকে স্টার্ট হবে কিন্তু আবেদনের প্রক্রিয়া ঠিক আছে তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে চাইলে আপনারা নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত নিতে পারেন কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে আমি বাংলাতে যেগুলো ইম্পর্টেন্ট নোটিশ সেগুলো নোটিশের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগে জেনে নিন তারপরে সুবিধার্থে নোটিশটা একবার আপনারা নিজে পড়ে নেবেন ঠিক আছে তো লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সেখান থেকে ওপেন করে নিতে পারেন ঠিক আছে তো আগে জেনে নিন বিস্তারিত তারপর আপনারা নোটিশটি ডাউনলোড করবেন ভিডিও শেষে তো লিস্ট অফ সেন্টার ফর প্রিলিমিনারি স্ক্রিন টেস্ট উইথ কোড নাম্বার মানে কোথায় কোথায় আপনি সেন্টার পেতে পারেন বা কোন সেন্টারটা আপনার কাছাকাছি যে সেন্টারটা ফর্ম ফিল আপ করার সময় আপনি দিবেন সে সেন্টারের কোড নম্বরগুলো কিন্তু এখানে দেওয়া আছে চাইলে এখান থেকে আপনারা কোড নম্বরগুলি নোটিশ করে রেখে দিতে পারেন যে আপনার কাছাকাছি কোন সেন্টারটা হলে ভালো হবে মানে পরীক্ষার জন্য ঠিক আছে তারপরে আসছে আপনার নাম্বার অফ ভ্যাকান্সি ভ্যাকান্সির সংখ্যা কত আছে কত তো ভ্যাকান্সির সংখ্যা আপনাদেরকে আমি আগে বলেছি দু হাজার নশো চুয়ান্ন জন ভ্যাকান্সি আছে তার মধ্যে এসসি আছে আপনার এক হাজার চারশো সাত পঁচাত্তর জন তারপরে আপনার আছে এস টি আছে ছশো পঞ্চাশ জন ও আছে আপনার একশো আটাত্তর জন ও বিসি বি দুশো ছিয়ানব্বই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ দুশো সাত আচ্ছা তারপরে আপনার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ দুশো সাত আছে আর আরেকটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে এইটটি নাইন আর আপনার যদি আদার্স কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাদের জন্য উনতিরিশ এবং আপনি যদি স্পোর্টম্যান স্পোর্ট পার্সেন হয়ে থাকেন মানে স্পোর্টসের মানে খেলাধুলায় যদি দক্ষ হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য স্পেশালভাবে উনসারটা পদ এখানে দেওয়া হয়েছে তো স্পোর্টম্যান বলতে কাদেরকে বোঝানো হয়েছে সেটা যদি জানতে চান তাহলে এই দু নম্বরটা পড়ে নিতে পারেন ঠিক আছে যেমন আপনার ব্যাডমিন্টন বাস্কেটবল ক্রিকেট ফুটবল হকি সুইমিং টেবিল টেনিস ভলিবল টেনিস এই সমস্ত যদি আপনার খেলায় দক্ষ হয়ে থাকেন এবং আপনাদের যদি সেই রকম কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনি স্পট পারসনের জন্য অ্যাপ্লাই করতে পারেন কোয়ালিফিকেশান কী চেয়েছে কোয়ালিফিকেশান চেয়েছে আপনার শুধুমাত্র মহিলারা কিন্তু আবেদন করতে পারেন এই পদের জন্য আপনাকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে আপনাকে গ্র্যাজুয়েশান পাস করতে হবে যে কোনো একটা রেকোনাইজড সংস্থা থেকে বা ইউনিভার্সিটি থেকে এবং আপনাকে বাংলা ভাষায় দক্ষ হতে হবে মানে লিখতে জানতে হবে পড়তে জানতে হবে এবং বলতেও জানতে হবে আচ্ছা আপনি যদি আপনার মাতৃভাষা যদি আপনার নেপালি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তো তাদের জন্য একটা আলাদা নোটিশ দেওয়া আছে তারা বিস্তারিত সেই নোটিশটি পড়ে নিতে পারেন তো সেই নোটিশটি আমি এখন এখন দেখাচ্ছি না আপনারা পরে জেনে নেবেন ঠিক আছে তো বয়স কত চেয়েছে বয়স চেয়েছে আপনার উনচল্লিশ বছর এক এক দু হাজার উনিশের মধ্যে আপনার বয়স হতে হবে উনচল্লিশ বছর আর সেকেন্ড জানুয়ারি উনিশশো সালের মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে তবে আপনি এটার জন্য দক্ষ আর যদি আর আগে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এছাড়াও বয়সের কিছু ছাড় দেওয়া আছে যেমন আপনার পাঁচ বছর এস সি এস টিদের জন্য পাঁচ বছর ছাড় দেওয়া আছে এবং ও বিসিদের জন্য তিন বছর ছাড় দেওয়া আছে মানে টোটাল এজ আপনার পঁয়তাল্লিশ বছর অবধি লাস্ট এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে আপনাকে কী দিতে হবে আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে আপনাকে স্কুলের কোন মাধ্যমিক সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই কিন্তু দিতে হবে নচেত আপনাকে ইকুই ভ্যালেন্ট সার্টিফিকেট দিতে হবে ঠিক আছে তো এরপর আছে আপনার এনবি এনবিটা আপনি দেখে নিতে পারেন তো যাই হোক পদের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে ফিস দিতে হবে একশো ষাট টাকা কিন্তু ফিস দিতে হবে আপনাকে আবেদন করার জন্য ঠিক আছে অ্যাপ্লিকেশান কোথায় করবেন অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদেরকে যেতে হবে ডাব্লু 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 পি এসসি বি অ্যাপ্লিকেশান ডট ইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশান হবে আজকে কিন্তু হচ্ছে না অ্যাপ্লিকেশান চোদ্দোই মার্চের পর শুরু হবে অ্যাপ্লিকেশান ঠিক আছে তো এরপর আছে আপনার মানে এস সি যে আপনি পর্টেন তার জন্য কিন্তু আপনাকে একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডিওর কাছে কিন্তু সাব সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই এটা আপনাদের জানা আছে অবশ্য ফর পার্সন উইথ ডিসিবিলিটি যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য কিন্তু হ্যান্ডিক্যাপ একটা সংস্থা থেকে যেমন আপনার ডিস্ট্রিক্ট হসপিটাল হোক কলকাতা মেডিকেল হসপিটাল কলেজ থেকে হোক যেখান থেকে হোক আপনাদেরকে কিন্তু একটা সংস্থা থেকে সাবমিট করা একটা সার্টিফিকেট কিন্তু দিতে হবে যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন আর যদি রকম সার্টিফিকেট না থাকেন তাহলে কিন্তু আপনি হ্যান্ডিক্যাপ বিবেচিত নন তাই এটা বলে দেওয়া হয়েছে এখানে তো এরপরে আসছে আপনার অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা এখান থেকে এই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই মুহুর্তে অ্যাডমিট কার্ডের জন্য বিশেষ ঘোষণা দেওয়া হয়নি তো নিচের দিকে স্কল করে চলে আসবেন আপনারা মেডিকেল এক্সামিনেশানের জন্য কিছু কোয়েরি দেওয়া হয়েছে তো সেগুলোও পড়ে নিতে পারেন আর অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম যাওয়া জমা দেওয়ার তারিখ হচ্ছে আপনার চোদ্দোই মার্চ দু তারিখ আর আপনার বন্ধ হয়ে যাবার মানে লাস্ট ডেট হচ্ছে আপনার ষোলোই এপ্রিল দু হাজার উনিশ বারোটা অবধি আচ্ছা তারপরে আপনি যদি অফলাইন অ্যাপ্লিকেশান করেন তার লাস্ট ডেট হচ্ছে আপনার সতেরোই এপ্রিল ঠিক আছে আর যে কোনো বিষয় যদি জানতে চান আপনি মানে ওয়ার্কিং ডে সম্পর্কে বা বিস্তারিত যদি আপনি রিলেটেড পেন পেমেন্টের জন্য যদি বিস্তারিত জানতে চান মানে পেমেন্ট সম্পর্কিত যদি কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আপনারা এই নাম্বারে ফোন করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন ঠিক আছে আর আপনাদের যদি রকম টেকনিক্যাল সাপোর্টের দরকার হয় তাহলে আপনারা এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন অথবা ইমেল করতে পারেন এই আইডিতে পি এস সি হেল্প অ্যাট রেট জিমেল ডট আপনি হেল্পের জন্য লিখতে পারেন আচ্ছা পরীক্ষাটি হবে আপনার তিন দফায় মানে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি তো প্রথমে জানাই আপনাদেরকে পার্ট ওয়ানটি পরীক্ষাটি যেটা হবে সেটা হচ্ছে আপনার একশো নম্বরের তারপরে যখন একশো নম্বরের মার্কস আপনি টোটাল পাস করে যাবেন তারপরে আপনাকে দিতে হবে পার্ট টু লিখিত পরীক্ষা প্রথমে আপনাকে দিতে হচ্ছে প্রাইমারি স্ক্রিন টেস্ট যেটাতে আপনার এমসিকিউ কিউ কোয়েশ্চেন থাকবে একশো নাম্বারে তারপরে যদি আপনি সেটাতে পাস করেন তারপরে আপনাকে নেক্সট পরীক্ষা দিতে হবে পার্ট টু যেটা লিখিত পরীক্ষা চারশো নম্বরের ঠিক আছে তো এখানে পাশ করার পর আপনাকে দিতে হবে পঞ্চাশ নম্বরের আর একটা ভিভা ভক টেস্ট ঠিক আছে তো এই তিনটে পরীক্ষায় যে টোটাল নাম্বারটি পাবেন আপনি সেটাকে যোগ করে যার যত বেশি হবে সে কিন্তু এই চাকরির জন্য কোয়ালিফাইড তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার অজানা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চাকরির ব্যাপারটি ঠিক আছে আর নেক্সট ভিডিওটি নিয়ে ফিরে আসছি মানে চোদ্দো তারিখে চোদ্দোই মার্চের যে আপনারা অনলাইন কীভাবে ফর্ম ফিল করবেন সেই ভিডিও নিয়ে আমি ফিরে আসছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন ঠিক আছে ধন্যবাদ জয় হিন্দ বন্ধুমাত্র